কর্মী আধিকারিক মিলিয়ে মোট 18 জন আক্রান্ত করোনায়, তাই রাতারাতি সরাতে হলো পূর্ব বর্ধমানের খন্ডঘোষ থানা। থানা থেকে নিকটবর্তী এলাকায় একটি অনুষ্ঠান বাড়িতে অস্থায়ীভাবে থানাটিতে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এই ভবন বিয়ে ইত্যাদি অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়ে থাকে। গত কয়েকদিন আগে এই থানায় ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আক্রান্ত হয়েছিল করোনায়। সুস্থ হয়ে কাজে যোগ দেওয়ার পর নতুন ফের আক্রান্ত হয়েছেন তিনি। এদিকে একসঙ্গে এতজন পুলিশকর্মী আধিকারিক কোভিড আক্রান্ত হওয়ায় চিন্তায় মোটা ভাঁজ জেলা স্বাস্থ্য দপ্তরের কর্তাদের কপালে। অফিসার ইনচার্জ বা নতুন করে কেন আক্রান্ত হলেন সেই ব্যাপারেও উদ্বিগ্ন তারা। খন্ডঘোষ থানা ভবনটি স্যানিটাইজ করার পর কয়েকদিনের মধ্যে আবার সেখানে কার্যক্রম শুরু হবে বলে পুলিশ সূত্রে জানা যায়। এগ্রিমেন্ট করিয়েছিলেন, যে উনি এগ্রিমেন্টে লিখেছিলেন যে আমি বাড়িটা মানে গভর্নমেন্ট ডেটে যাতে ভাড়া মানে দেবো কিনা, কিন্তু সেখানে আমি এগ্রি হয়েছিলাম যে হ্যাঁ আমি গভর্নমেন্ট ডেটে ভাড়া দেবো যদি সরকারের প্রয়োজন মনে হয়। তারপরে হঠাৎ কালকে দুপুর 12টার সময় আমাকে তমলবাবু ফোন করলেন যে আপনার বাড়িটা আজকে রাত থেকেই দরকার হবে, কারণ আমাদের বাইরে থেকে ফোর্স আসবে, কারণ থানায় একটা মহামারী করোনা দেখা দিয়েছে, এখানে আমাদের বেশ কিছুজন মানে আক্রান্ত হয়েছে, যে কারণে থানার কাজটা সম্পূর্ণ আপনার ওখানে চলে যাবে। স্যানিটাইজ করা হবে, তার জন্য পরিবর্তন করা হয়েছে এই লজেতে। লজেতে পরিবর্তন করা হয়েছে, তাই তো? এখন এখানে এসেছেন আপনি? এখন শুনলাম যে এখান থেকে আমার কাজ আর আসবে। এখন কি থানার সমস্ত কাজকর্ম এখান থেকে হচ্ছে? বলছে তো, এখন এখন ভিতরে ঢুকি দিই। ব্যাস।